Hey guys, welcome to Maha Manja. I'm here to Maha Shikder. 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 Alhamdulillah. By the noise, I'm here to Maha Shikder. So please ignore the sound. I'm just ready hoye like baire jawar kotha chilo amader je jara jano tara to janoi jara jano na tader jonno bolchi je amra jekhane amader flat booking diyechi okhaner office e jawar dorkar chilo and then okhan theke call diye bollo je bhabe ashte hobe na over the phone ashole kaj ta hoye geche and then amar aro onek gulo kaj ache shamne hocche amar husband er birthday so ur birthday jonno ami ekta dress ready করছি তো সেটা আমাকে টেইলারে দিতে যেতে হবে তারপর নিজের কিছু কাজ আছে একটু পার্লারে যাওয়া আছে মানে অনেকগুলো কাজ জমেছে আমার টেইলারে কিনে রেখেছি সেই কবে এখনো বানাতে দেওয়া হয়নি সো ওগুলো দিব বানাতে এন্ড দেন সাডেনলি না মানে এনার্জি এমন ভাবে ফল করলো মনেই হচ্ছে না যে বের হব আমি জাস্ট কোনো কিছু তাল খুঁজে পাচ্ছি না যে আচ্ছা বের হব ফার্স্টে কোথায় যাব তারপর কোথায় যাব কি করব আমি স্টিল জানি না তারপর শ্যামলের যে ড্রেস রেডি করব সেটা আমি জানি যে আমি ডিজাইন কি করব বা কিভাবে বানাবো বাট আমার যে ড্রেস সেটা একটা আমি ফাইন্ড আউট করতে পেরেছি যে আচ্ছা ঠিক আছে এটা আমি এভাবে বানাবো বাট আরেকটা কিভাবে বানাবো স্টিল আমি জানি না সো এই হচ্ছে অবস্থা আর এখন পর্যন্ত বুঝতে পারছি না যে বের হব না আমি কনফিউজড Anyways, যদি বের হই তাহলে বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি অলসতা বাদ দিয়ে বের হলাম আগে যাব টেইলারে তারপর যাব হচ্ছে একটু একটা ব্যাগ কেনা লাগবে ব্যাগটা দেখব যদি পাই একটা কালারের সাথে ম্যাচ করে লাগবে সো যদি পাই নিব আর তারপর হচ্ছে মান্থলি গ্রোসারি শপিং এর জন্য একটু যাব যতটুকু একা একা আনা পসিবল ততটুকু আনব বাকিটা শ্যামল যখন ফ্রি হবে তারপর আবার গিয়ে আনব ট্রেলারে চলে এসেছি এখান থেকে তারপর বললাম তো কোথায় কোথায় যাব সো ট্রেলারের কাজ শেষ এখন একটা ব্যাপার হলো সেটা হচ্ছে আমার বাবার বয়সী এক লোক আমার দিকে এরকম করে তাকায় আছে তাকায় থাকার পরে সে আমাকে দেখে বলছে ওয়াও সো মানে এটাকে কি বলবো যায় না পানি বলবো না ইরিটেটিং বলবো আর অন্য বাবার বয়সী একটা লোক যদি এমন করে তাহলে আর জাস্ট কোনো কিছু বলার থাকে না সো এনিওয়েজ লেট ইট বি এখন হচ্ছে যাচ্ছি রাজলক্ষ্মী গ্রোসারি শপিং করবো পরে কাজ রাজলক্ষ্মী এটা সামনে আগে হচ্ছে রাজলক্ষ্মীর কাজ শেষ করব তারপর আগোরা এখন যাচ্ছি গ্রোসারি শপিং করতে আর বাইক পাইনি আমার যে কালার দরকার ছিল সেই কালার আমি পাইনি আমি অনলাইনে অর্ডার করে দিব আর আসতে তোমাদেরকে দেখাবো যে কী কালার চাচ্ছি আর স্পেসিফিক ওই কালারটাই কেন চাচ্ছি
বাজার করা শেষ, একা একা যতটুকু নিয়ে যেতে পারবো ততটুকুই করেছি। আইসক্রিম খেতে খেতে বাসায় যাবো, বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজ বাজ করার আগে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করি, দ্যাটস ওয়াই আমি ক্যামেরা অন করে বসে পড়লাম। আর এখনও শাওয়ার নিতে পারিনি, এখন আগে বাজারগুলো সব সেটেল ডাউন করবো, তারপর শাওয়ার নেব। আর একটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি জানি না ব্যাপারটা তোমাদের কেমন লাগবে, মেবি তোমরা বলতে পারো যে এটাও কোনো কথা বলার টপিক, বাট আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা কথা বলার টপিক। সেটা হচ্ছে কোনো কিছু না টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, সামনে মানুষটা যখন তোমার জন্য কিছু করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেটা মানে এখানে এমন কিছু না যে অনেক শিক্ষিত হতে হবে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে মানে যেই টপিকে কথা বলছি, টপিকটা বলি, সেটা হচ্ছে আজকে যেই রিক্সা করে আসলাম আমি আসলে আগ্রা থেকে। সো আগ্রা থেকে আমার বাসায় রিক্সা করে আসতে আর রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা, ঠিক আছে। তো লোকটা যেহেতু সিনিয়র ছিলেন, মানে মুরব্বী টাইপের একজন লোক ছিলেন, সো আমি ওনাকে দিলাম হচ্ছে 60 টাকা। সো 30 টাকা আমি দিলাম 60 টাকা, আমি ডাবল দিলাম, ঠিক আছে। মানে সেই হাতে টাকাটা নিয়ে জাস্ট কোনো কিছু বললো, আমি দেখলাম যে সে আসলে কী বলা, বললাম ভাড়া কত, সে বলে যে ভাড়া 60 টাকা। মানে এটা শুনে না আমার মানে সিরিয়াসলি মনটা একদম ছোট হয়ে গেছে, যে আমি আমার সামনে থেকে আপনি সিনিয়র বলে আপনার জন্য ডাবল ভাড়া দিলাম, সেখানে সে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিল যে ভাড়া 60 টাকা। মানে আই নো এটা এমন বড় কিছু না, বাট সব কিছু থেকে আমাদের প্রত্যেকের উচিত ছোট ছোট কিছু লেসন পিক করা। সো এইটাই যে সামনে মানুষটা যদি কিছু করে সেটা টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, সে যেই হোক না কেন, হোক তোমার মা বাবা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ, যে তোমার জন্য কিছু করবে বা ফ্রেন্ড সার্কেল বলো, এনিবডি, তোমার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য এটা চিন্তা করেছো, থ্যাংক ইউ। সো এই আর কি, মাঝে মাঝে হয়তো একটু জ্ঞানী টাইপের কথা বলি, বাট আমার মনে হয় যে আমার ইনফ্যাক্ট কারোর সাথে আমি যখন আড্ডা দিই আমার লাইফ নিয়ে কথা বলতে ভালো লাগে। ধরো কে কি করলো না করলো, কারো বিচিং করা থেকে আমার কাছে সব সময় মানে কোয়ালিটি আড্ডা হয় লাইফ নিয়ে কথা বলা। তো এনিওয়েজ আই গেস আমি তোমাদেরকে বোর করে দিই, এই তো। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো মাহার মাঞ্জাকে, মাহার মাঞ্জাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমরা পারমানেন্ট ফ্যামিলি মেম্বার হয়ে যাবো। আর হচ্ছে আমাদের কলকাতা ব্লগ বা দার্জিলিং ব্লগ যদি চেক না করে থাকো তাহলে চেক করে নিও। আমি কলকাতা ব্লগ, তারপর হচ্ছে দার্জিলিং ব্লগ নামে কিন্তু আলাদা আলাদা দুটো অ্যালবাম করেছি, ওখানে তোমরা সব ব্লগগুলো পেয়ে যাবে, শপিং ব্লগগুলো ওখানে আছে। আচ্ছা, শপিং ব্লগ হচ্ছে শপিং ব্লগ নামে একটা কি বলে ফোল্ডার আছে, ওটার মধ্যে পেয়ে যাবে। আর এই তো সামনে শ্যামলের বার্থডে আসছে, সামনে অনেক কিছু প্ল্যান করছি, বাট স্টিল কোনো কিছু বুঝে উঠতে পারছি না যে কী থেকে কী করবো। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে আইডিয়া জানিও। এনিওয়েজ সবাই ভালো থাকবে, ভালো রাখবে, লাভস ইউ আ লট।